नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादेर मनेर भक्ति दिए तैरी मा दुर्गार अपूर्व कागजेर मूर्ति जनायर मुखार्जी बाड़ीर दुर्गा पूजोर इतिहास सेई विषये तथ्यवली प्रदान करब। भिडियो तथ्यटी आमार एकजन सबस्क्राइबार आलेख्य मुखार्जी आमाके प्रदान करेछेन। तथ्यटी तादेर बाड़ीर दुर्गा पूजोर इतिहास सम्पर्कित तथ्यवली। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আলেখ্য মুখার্জিকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তাদের বাড়ি জনাইতে অবস্থিত। ছোটবেলা থেকেই মা দুর্গাকে বাড়িতে পুজো করার খুব ইচ্ছে ছিল তার। তাদের বাড়িতে মা দুর্গার পুজো করা হয়, কিন্তু তা এখন সার্বজনীন পুজো হিসাবে খ্যাতি লাভ করেছে। জনাইতে তার মা বাড়ির ওখানে মায়ের পুজো হয়। যাই হোক, তার মা দুর্গাকে পূজো করার খুব ইচ্ছে হয় ছোটবেলা থেকেই। তখন সে ক্লাস ওয়ানে পড়ে। তার বাড়ির কেউই এতে কখনোই আপত্তি করেননি। ছোট থেকেই তার আকার এবং হাতের কাজের প্রতি একটা ঝোঁক থেকে সে কাগজ কেটে কেটে তৈরি করে মা দুর্গার একটি অপূর্ব মূর্তি এবং তার দাদুকে দিয়ে সেটা পূজো করায়। পরবর্তীকালে তার দাদু মারা গেলে সে নিজেই মায়ের পূজো করে। পূজো 12 বছরের পদার্পণ করেছে। জন্মাষ্টমীর দিন পাটকাটি ও বেদিকে পুজো করা হয় কাঠামো পুজো হিসাবে। তারপর শুরু হয় ঠাকুর তৈরির কাজ। ব্রাউন পেপার, মাউন্ড বোর্ড, পিচ বোর্ড, আঠা, জড়ি, চুমকি এইসব দিয়ে ঠাকুর বানানো হয়। তারপর মহালয়ার ভোরে চক্ষুদান করা হয় মায়ের। প্রতিমার চেহারা প্রতি বছর একই হয়। নব উদিত সূর্যের যে রং, সেই রঙই হল মা দুর্গার গাত্রবর্ণ। ষষ্ঠীর দিন সকালে হয় কল্পারম্ভ, বিকেলে হয় আমন্ত্রণ ও অধিবাস, সন্ধ্যায় হয় বোধন, সপ্তমীর ভোরে হয় নবপত্রিকার প্রবেশ এবং মূল পুজো, অষ্টমীর দিন হয় সকালে অঞ্জলি এবং সেই দিনই 64 যোগিনীর পুজো করা হয়। সন্ধি পুজোতে 28টি পদ্ম মায়ের কাছে নিবেদন করা হয়। এছাড়া 108টি প্রদীপ জ্বালানো হয়। নবমীতে হয় পুজো। দশমীর দিন সকালে সুতা কাটা হয় এবং বিকেলে প্রতিমা নিরঞ্জন করা হয় বাড়ির পাশের সরস্বতী নদীতে। প্রতিদিন ভোগ হিসাবে থাকে ফল, মিষ্টি, সাদা বাতাসা, গুড়ের নাড়ু ইত্যাদি। অন্নভোগ বা লুচির ভোগ নিবেদন করা হয় না। কোনো প্রকার বলিদানের রীতিও নেই এই পুজোতে। সর্বোপরি এই পুজো হয় বিশুদ্ধ পঞ্জিকা মতে, বেলুড় মঠের নিয়মে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।